আলো আলপিনে আপনাদের স্বাগত। আমাদের মটো শিক্ষক উন্মুক্ত, যেখানে খুশি যখন খুশি যতবার খুশি, শিক্ষক আনন্দ। কারণ সুশিক্ষা এনে দেয় সুচেতনা, সুচেতনা খুঁজে পায় সমাধান। আমরা বেশ কিছু ছবি নেট থেকে ডাউনলোড করে ব্যবহার করছি। আমরা দুঃখিত এবং লজ্জিত যে আমরা অরিজিনাল কপিরাইট ওনারদের একমাত্র ছুটতে পারছি না। এটা শিক্ষামূলক কাজে ব্যবহার করা হচ্ছে। আশা করবো কপিরাইট ওনাররা আমাদের সঙ্গে থাকবে, সমর্থন করবে। কার যদি অসুবিধা হয় বলবেন, আমরা মেটেরিয়াল সরিয়ে দেব। শুরু করা যাক। অশোক তাদের এখানে ঘুরে বেড়াচ্ছে, কারণ ঘুরির গল্প। একটা জিনিস মনে রাখবে, গল্পটা ওগুলো খুব ভালো, কিন্তু গল্প থেকে আসল ব্যাপারটা হচ্ছে তোমাদের গল্পটাকে রহস্য ভেদ করে সেটাকে ত্রিকোণমিতির যে সূত্রগুলো তোমরা জানো, ট্যান সাইন কস, এর মধ্যে ফেলতে হবে। মানে বক্তব্য আর কি, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা উন্নতি কোণ, কোনটা অবনতি কোণ, এইগুলো তোমরা আইডেন্টিফাই করতে লাগবে। গল্প থেকে রহস্য ভেদ করবে না। ডিটেকটিভ যেমন করে না, গল্প থেকে কে অপরাধী খুঁজে বার করেন, তোমাদের সেরকম গল্প থেকে বার করতে হবে যে কোনটা কি আছে, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা উচ্চ অতিভুজ, কোনটা অবনতি কোণ, কোনটা উন্নতি কোণ। ঘুরে বেড়াচ্ছে ওখানে, এই বাড়িটাই তৈরি হচ্ছে। এই বাড়িটা কলকাতা সবচেয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে, সবচেয়ে উঁচু বাড়ি, 52 বলে থাকে, 42 অনেক তল, 80 তল না কত হচ্ছে। ওকে, কিন্তু অঙ্ক তো কিছু তৈরি হয়নি, কিছু তো দেওয়া নেই, ফিগার দেওয়া নেই, অঙ্ক তৈরি করতে হবে। অঙ্ক আমরা তৈরি করি, ওদের সঙ্গে একসাথে মিলে তৈরি করি। কত ডিগ্রি নেবো আমরা? 30 ডিগ্রি নিই। 30 ডিগ্রি হবে কি এখানে? দেখি হবে কি না হবে। এখন অঙ্ক কমপ্লিট। এটা হচ্ছে অশোক, এই দোতলা বাড়ি, এই বি দোতলা বাড়িটা, আর এটা হচ্ছে বড় উঁচু বাড়ি, আটতলা বাড়ি। এইখানে ঘুড়িটা আটকেছে, ঘুড়িটা এখানে আটকে আছে। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই চওড়াটা হচ্ছে 11.28 মিটার। অশোক যে বসে আছে, এই জানলাটা হচ্ছে মাটি থেকে 5.5 মিটার উচ্চ। তাহলে বার করতে হবে যে এই বাড়িটা কত উচ্চ। অ্যাটলিস্ট বুঝতেই পারছো, আমি এখান থেকে সমান্তরাল রেখার লম্ব টানির ওপর এবি আর ইডি সমান হবে, সমান এবিও যা এডিও তা। তো আমাদের বার করতে হবে সি কত, তাই না? আমাদের বার করতে হবে সি কত, এটা খুবই সোজা। তাই এটা আমরা জানি, এই আমরা জানি, এই হচ্ছে 11.28, খুব সোজা। লম্ব বাই ভূমি কি অ্যাপ্লাই করতে হবে? ট্যান, বুঝতে পারলেন? এবি হচ্ছে অশোকের বাড়ি, এখানে দোতলা বসে আছে, আর এটা হচ্ছে উঁচু বাড়ি, আটতলা বাড়ি, এখানে ঘুড়িটা আটকে আছে। এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 11.28 মিটার। এই ঘুড়িটা যেখানে আছে তার উন্নতিকরণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা কত, সিডি কত? এবি আর ইডি সমান, তাহলে সিটা বার করলে হয়ে যাবে। আমরা সোজা অঙ্ক, একদম সোজা করে করলে হবে। ছবি আঁকতে লাগবে, এটা মনে করো অশোকের বাড়ি, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে উঁচু বাড়ি, এটা হচ্ছে অশোকের বাড়ি,
আর সিঁড়ি হচ্ছে আটতলা না। এখানে আমি সমান্তরাল একটা লম্ব টানলাম, উন্নতি কোণ হচ্ছে উন্নতি কতটা আছে এটা 30 ডিগ্রি। এবি কতটা? এবি বলে দিয়েছে 5.59 মিটার। এটা কত? 11.28। ডি কত? ডি ইজ সেম এস 5.5। এইটা কত? এটা বার করতে পারলে আমাদের 5 শেষ। এই ডিস্টেন্সটা কত? করা যাক, প্রথমে লিখতে হবে এবি, মনে করি। হ্যাঁ, এগুলো ডিটেলস দেওয়া নেই, হ্যাঁ, তো মার্কিং করে নি কোনটা বাড়ি কোনটা অ্যাঙ্গেল, তো মার্কিং করে নি, মান দেওয়া নেই তোমাকে, সেগুলো নামাঙ্কিত করতে হবে, ছবি এঁকে সেগুলো নামাঙ্কিত করে ব্যাখ্যা করতে হবে, বর্ণনা দিতে হবে। হ্যাঁ, স্পেসিফিক বর্ণনা দিতে লাগবে। এখানে দেখছে বর্ণনা দিয়ে আমরা মনে করি এবি হলো অশোকের বাড়ি, হচ্ছে জানলা, সরি এই হচ্ছে জানলা, দোতলার জানলা। অশোক 200 লিখতে লাগবে না? এবি কত দেওয়া আছে? বাড়ির দোতলার উচ্চতা 5.59। সিবি হচ্ছে আটতলা ঘর, যেখানে সি হচ্ছে যেখানে ঘুড়িটা আটকে আছে।
এই লম্ব অঙ্কন করলাম, এই সিঁড়ির ওপর লম্ব, এ বিন্দুতে উন্নতি কোণ কত? CAE is equal to 3 BD is equal to AE, A distance star, BD is equal to AE. কতটা? ওটা 11.28 মিটার। ঠিক আছে, আমাদের সি বার করতে হবে, সিটা কত? এরকম করে লিখে নিলে সুবিধা হবে। হ্যাঁ, ব্যাখ্যা করো কোনটাকে তুমি কি মার্ক করেছো, কোন অ্যাঙ্গেল নিচ্ছ না নিচ্ছ, সব এরকম ভাবে লিখে ছবির সাহায্যে স্পেসিফিক ছবি এঁকে তাদের বর্ণনা দিতে হবে। তারা মানুষ, মানুষ বললে তো হয় না, প্রত্যেকটা মানুষের একটা নাম আছে, তার একটা ঠিকানা আছে, তার বাবার নাম আছে, এরকম সেরকম ব্যাপার। সাধারণত একটা ওপরটা একটা ঘটনা বলে দেওয়া হয়েছে, দোতলা জানলা কোথায় কি, স্পেসিফিক নাম দেওয়া হয়। তোমাকে প্রথমে এর ছবি এঁকে এরকম ব্যাখ্যা করে পরিষ্কার করতে লাগবে যে কি কি ঘটছে। ঠিক আছে, এরপর অঙ্কটা করো। এবার তো ঠিক আছে, অঙ্কটা করবো এবার আমরা। ছবিটা আবার আঁকা যাক। এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে বাড়ি, অশোকের বাড়ি, এটা হচ্ছে আটতলা বাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিবি, এটা ই, এটা 11.28, বাড়িটা হচ্ছে 5.59। এই অ্যাঙ্গেলটা তুমি তাহলে সমকোণী ত্রিভুজ
ACE কে আমরা পাই বাই এই ইজিকাল টু কি লম্ব, সি হচ্ছে লম্ব, এই হচ্ছে ভূমি। লম্বময় ভূমি মানে কত আমরা জানি ট্যান সিএই। বা সি মানে কত, সিটা আমরা জানি না, সি এইটা কত, এই হচ্ছে ভূমি, এটা হচ্ছে 11.25। ইকুয়াল টু 10/30। মানে কত, 1/√3। সি কত দাঁড়াচ্ছে, সি 11.25 বাই √3। হ্যাঁ, নিচে করণীয় আছে, এটাকে আমরা জানি √3 দিয়ে গুণ করি আর ভাগ করি, করণে নিরসন হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 11.25 √3 মানে 1.732 ধরে নিতে পারি আমরা। নিচে হচ্ছে 3, √3 ইন্টু √3, √3 স্কোয়ার তাহলে 3। এটাকে গুণভাগ করে বার করতে হবে, তো ক্যালকুলেটার অ্যালাউ না, তোমরা এটা খাতায় গুণভাগ করে উত্তরটা পেতে পারি ক্যালকুলেটার দিয়ে। তোমরা পারবে না, তোমাদের করতে লাগবে। ইলেভেন পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ডিভাইডেড বাই থ্রি 6.49। এটা 6.49 হলো, তাহলে পুরো বাড়ির উচ্চতা কত হবে, অতএব বাড়ির উচ্চতা 6.49 প্লাস 5.5 যোগ করে যাওয়া হবে।
তুমি ওটা কঠিন না, একদম সোজা অঙ্ক, ছবি রাখতে পারলে অঙ্কটা সোজা হয়ে গেল। ওকে, এখন আমরা করবো কি, অঙ্কটাকে পাল্টা বাইরে কারো কাছে নিয়ে আসবো। এবার দেখি কত কোন কত হয় দেখি। শোনো না, একটু কাছে আনতে হবে, এবার অঙ্কটা করো তো, এবার অঙ্কটা করো, চেষ্টা করো। এখানে এক এখন ছবি আঁকা যাক, অত কিছু লিখবো না, আগে লেখা হয়েছে। এটা এই বি, এটা সিবি, এটা ই, এই কোণটা এখন 45 ডিগ্রি। বাড়ির উচ্চতা 5.59 ফিট আছে, রাস্তাটা পাল্টে গেছে। আবার পাচ্ছে একরকম ভাবে ত্রিভুজ ACE তে, লম্ব বাই এই ইজিক্যাল টু 10 45। সি কত, সি আমরা জানি, এই কত, এই হচ্ছে 7.76। টেন ফোরটি ফাইভ কত, 1, অতএব সি কত বেরোলো, 7.76। বাড়ির উচ্চতা কত, 5.59। আমার কিচ্ছু নেই, অঙ্কগুলো পড়ে খালি মানেটা বুঝতে নেই, কোনটা কি সেটা বলেছে সেটা বুঝতে পারছি। তোমরা একটা করো, এটাকে আরো কাছে নিয়ে আসছি। এবার কত অ্যাঙ্গেল হয় দেখুন তো, হচ্ছে না তোমার 60 লাগবে, তোমার 62 যত কাছে আসবে অ্যাঙ্গেল তত বাড়বে।
এটা কর, এটা নিজেদের করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে কঠিন না, একদম সোজা হবে, তাই না? এ পর্যন্তই।